তো আজকে কেনা খাইছে? বিসমিল্লাহির রহমান রহিম। এরিও কাগারা জেডারা সাসিরে ভাইও আপারা, মনে করেন আপনারা যদি নতুন জামাইরে একটা করে রাঁধি দেন, মনে করেন হাতে খাই পাগল হয়ে যাব। আর যদি বুলো চক্করে যদি হালিয়ে রাঁধি যদি নতুন জামাইরে এই রেসিপিটা খাবার, জামাই কিন্তু হালির প্রেমে পড়ে যাবে। আয় কই দিছি সাবধান। কাকারা জেডারা সাসিরে ভাইও আপারা, আনগো ভাই জন নতুন জামাই টামাই আইবো, একটা করি মনে করেন রান্দি একদিন হাতে খাবাইয়েন, দেখবেন হাতে কি প্রশংসাটা এনা করবো যাতে রাইবো। হ্যাঁ আসসালামু আলাইকুম কাকারা জেডারা সাসিরা ভাইও আপা মনিরা, আন্নারা ব্যাকে আসেননি পালা খাইছেননি বাত, আন্নগো বাড়ি ঘরের কি সংবাদ আরে কমেন্ট বক্সে জানাই দিয়েন। তো এরিও কাকারা জেডারা সাসিরা ভাইও আপা মনিরা, আইকে নাই জানা করে দেখাইও আন্নারা কিন্নি এক সত্তা মাতা মা করে সুটকি শ্যামে রেঙবেন হে রেসিপি যায়। তো যাই হোক কাকারা জেডারা সাসিরা ভাইও আপারা, আঁকে রঙা মূল রেসিপি আন্না করে দেখাই এর। তো এই সান আন্নারা আঁকে আনিয়ে নে হাই লোকগা বিতে গরুর দুধ আছে না, গরুর দুধ রে জাল দিয়ে আন্নারা কিরবেন, সর্বপ্রথমে গরুর দুধ রে ভালা করে একখানা জাল দিবেন। তো গরুর দুধ ইন জঙ্গা দেখবেন মোটামুটি একখানা উতরেতে আছে, একখানা উতরে মনে করেন একখানা খিরখির বাবা আছে। তখন তারা কিরবেন দুগা তেঁ জেতা আছে না, দুগা তেঁ জেতার এমনি করে সিং আস্তে ওরে দুধে বিচি দিয়ে দিবেন। তারপরে যাইয়ে তিন চার গিয়ে এলাচি দিয়ে দিবেন, আর দিবেন দারচিনি কটুরে। তো এই এলাচি দারচিনি তারপরে যাইয়ে তেঁ জেতা দিবার ওরে এলগান্ধারা একখানা বালা করে এটারে লাগবেন সেকবেন। তো এইখিন কেন একখানা বালা করে আর একখানা উঠে তার ওরে যাইয়া হ্যাঁ কী করুম, এগুলি বিত্তে চিনি দিয়ে দিবো। চিনি মনে করেন আপনারা যাতেনটা বেশি খান, হাতেনটা বেশি করে চিনি দিবেন। আর যাতেনটা মিঠা কম পছন্দ করেন অর্থাৎ মিঠা পছন্দ করেন না, হাতেনটা একখানা কম করে দিবেন, এটা হচ্ছে আন্নাগো ইচ্ছা। তো অঙ্গা দিতে নয় আর একখানা হরে দিই চিনিটা দিমু। তো যাই হোক এলগা কেনে কিনে একখানা উতরে উতরে এবার হরে আন্নাগো মাঝা আই আবার চলিয়া আইবে। এরিও কাগারা জেডারা সাসিরে ভাইও আপা মনিরে, এই সাই এলেন আপনারা আরেকদিন কিন্তু মোটামুটি একখানা কি হয়েছে একদম খিরখি বাপ চলিয়া আইছে। তো এলগা কেন আয় সান চিনি দি দিয়ে আপনারা আপনাকে স্বাদ অনুযায়ী দিবেন, এটা তো আমি আগে কই দিছি। তো আমি কেন এক চামিচ আর দুই চামিচ দিয়ে দিছি, বেশি দিতার ন, আসলে আর মা ডায়াবেটিস এই কারণে হাতেনে বেশি মিষ্টি খাইতে হারে না। তো এই আল্লাহ বলি মনে করেন একখানা কম দিছি মিঠে। তো আপনারা চাইলে নাও দিতে নেবেন, একেবারে দি তামা তামা করি হালে তিনি নেবেন, সেইটো হচ্ছে আপনাকে ইচ্ছে মনে করেন যে যেরকম মিষ্টি পছন্দ করেন। তো যাই হোক এই সাই আলান আপনারা চিনি কিন্তু লাড়ি সাড়ি মোটামুটি আমি নিয়ে হেলাইছি। তো মিয়েবের হরে আলগান্ধারা কী করবেন, এটা বিতে এলগা সুটকির শ্যামায় দিয়ে দিবেন। আয়কে নিয়ে এনে সুটকির শ্যামের হলটা গা সিঙে লেছি এলগা সুটকির শ্যামায় দিয়ে দিয়ে, আপনারা সুটকির শ্যামায় কিন্তু বেশি দিয়েন না, মনে করেন আধা কেজির লগে আট পা দিবেন, তাহলে যে মনে করেন পারফেক্ট হইব। মনে করেন ইঙ্গেনে আছে 200 গ্রাম, তো আমি মনে করেন 50 গ্রাম দিয়ে 1 গ্রাম দিয়ে আধা কেজি দুধের লগে 50 গ্রাম দিচ্ছি, কারণ বেশি দিলে খিরখির ভাব একটা আছে না, ওইটা দেখতো না, ওই খাম্মে খাম্মে হয়ে যাবো, তাহলে যে মনে করেন জিনিসটা হওয়া দইতো না। আর খান খান অল্প খানে ভালা, বেশি খনের কী দরকার আছে, বালা করি সাত করি অল্প করে খাইলে মনে করেন তৃপ্তি ঘুরিছে। তো আমরা এইখানে একেবারে অনেকক্ষণ পর্যন্ত আমি কী করুন জানেননি, একদম তামা তামা করি রাঙতেই থামো, এখানে যখন মজিয়ে আইবো না তারপরে জান্ন করে আবারও দেখামু এখানের অবস্থাটা কীরকম পর্যায়ে আইসি। এরিও কাগারা জেডারা সাসিরা ভাইও আপারা, এই সান আপনারা আরেকদিন কিন্তু মোটামুটি 70% মতন হয়ে গেছে এলগা নুন দি দিয়ে। তো নুন আপনারা চাইলে প্রথমেও দিয়ে দিতে না দিবেন, আর প্রথম দিয়ে দিবেন টাইম ভুলি গেছি, এলে দিই নঙ্গা দিয়ে দিয়ে লবণ। তো নুন না দিলে গিও মারে, নুন যদি বেশি দেন নামও যাইব সালাও যাইব, নুনটা দিবে টাইমে সো 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 বি কেয়ারফুল, আপনারা একেবারে নুন দিবে টাইমে ভাবি চিন্তি দিবেন, প্রথমে কম দিবেন লাগলে পরে আবার দিবেন, দৌড়িয়ে যদি বেশি দিয়ে পেলাম তাহলে কিন্তু নামও যাইব সালাও যাইব। তো নুন দিবার পরে আপনারা যখন দেখবেন এটা 70% কিংবা 80% হইয়া আছে, তারপর আপনারা কিরবেন দুধের গুঁড়া দিবেন, দুধের গুঁড়া দিলে মনে করেন খাইতে কি যে বালা লাগবো গো কাগারা জেডারা চাচিরে, মানে আপনার আমরা বলি বুঝিতেন পাইতেন না, অবশ্যই আপনারা দুধের গুঁড়া সারিয়ে দিবেন। আবার চাইলে আপনারা কেন কুদুরে নাইলে আছে না নাইলে করাই বাড়ি এটা লগে দিতে নেবেন, যেহেতু আমরা ওরোনা করোনা তারপরে যাইয়া সর্দি মর্দি লাগছে নাইল মাইল খাইলে এলে এটা নাইলটা স্কিপ করি এর, তো নাইলের বলতে দুধ একখানা বেশি করে দিয়ে আপনারাও দুধ একখানা বেশি করে দিবেন বুঝছেন নি। তো এই সান এখানে কিন্তু একেবারে খিরখির হয়ে গেছে বাবরে, মানে দেখলে মনে কর খাই ফেলে বেললে। তো এইখানে একেবারে মনে করেন হবে 70-75% হয়েছে, 100% হইলে তারপরে যাই আনন্দ করে দেখাই রা রাজ্যের রেসিপিকে দেখতে কীরকমই গেছে বা রান্না হইলে কেক কেউ।
এই সাই হারান আপনারা আর কিন্তু সুটকি সেমাই কিন্তু রান্দা হইয়েছে এই সান আপনারা জন দেখবেন এখানে এরকম একটা পর্যায়ে চলে আছে বুঝছেন নি সুটকি এগুন জনগা দেখবেন এরকম হয়ে গেছে তনগা আপনারা বুঝবেন এটা হয়ে গেছে বাস আমি দিয়ে লইবেন আত্মবিত্ত লই গিয়ে টিপ দিবেন টিপ দিলে যদি দেন একেবারে মনে করেন একটা একটা নরম হয়ে গেছে তাহলে যে হয়ে গেছে তো এগিনরে আবার একার বেশি করে মজাই একার সিন্নি বানা লাগিন না তাহলে যে মনে করেন সুটকি সেমাই খাইতে বানা লাগতো না তো আপনারা অবশ্যই একখানা মনে করেন 70-80% হয়ে গেছে এরকম অবস্থায় নামা লেবেন তো আর এখন যেহেতু একেবারে পারফেক্ট হয়ে গেছে আর গান নামাই আপনি করে দেখাই এর আর যে চুটকি সেমাইগিন কীরকম লাগতে আছে এরিও কাগারা জেডারা সাসিরা ভাইও আপারা এই সান আপনারা এখন বাড়ি গিয়ে ভিতরে লইয়ে রয়েছে আপনারা কিনবেন একটু বাড়ি করা ভিতরে লই লইবেন তো এই সান এলকা বাদাম দিয়ে দিয়ে আপনারা কেন বাদাম একেবারে সিলি একটা ঘুরি লইবেন বা কাজু বাদামও দিতে নেবেন তো আই এনে বাদাম দিয়ে চিনা বাদাম তো আপনারা কিনবেন এভাবে করে বাদাম দিয়ে দিবেন বেশি করে তেলে যে মনে করেন বাদাম এগুন জন দাঁতের তল হইব খাইতে কি যে ভালো লাগবো গো বাবুরে কি কমু আনে করে তো এই সান আর কিন্তু রেসিপি গা ওই গেছে দেখছেন নি গো আপনারা একেবারে তামা তামা রেসিপি খাইলে মতন ঘুমা আ যাবো এলকা কেনা নগরে কেনা খাই দেখাই এগিন কেকটে লাগতে আছে খাইতে বিসমিল্লাহির রহমানির রহিম এরিও কাগারা জেডারা সাসিরা ভাইও আপারা মনে করেন আপনারা যদি নতুন জামাইরে একটা করে রাঁধি দেন মনে করেন হাতে খাই পাগল হয়ে যাব আর যদি বুলো চক্করে যদি হালিয়ে রাঁধি যদি নতুন জামাইরে এই রেসিপিটা খাবায় জামাই কিন্তু হালির প্রেমে পড়ে যাবে আয় কই দিছি সাবধান কাকারা জেডারা সাসিরা ভাইও আপারা আনগো ভাই জন নতুন জামাই টামাই আইবো একটা করি মনে করেন রান্ধি একদিন হাতে খাবাইয়েন দেখবেন হাতে কি প্রশংসাটা এনা করবো যাতে রাখবো হেতার তো যাই হোক আর ভিডিওটা যদি আপনাকে ভালো লাগে অবশ্যই আর রসিকরের পাশে দিয়ে থাকবেন দেখবো নতুন আরেকটা ভিডিওতে আমি ওনকা চলে যাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই আল্লাহ হাফেজ।